এখানে মাত্র 50 টাকা থেকে শুরু করে আপনি পাবেন অনেক কিছু। এটাকে বলা হয় অনেক সস্তা একটা মার্কেট, যেখানে মাত্র 50 টাকা থেকে শুরু করে পেয়ে যাবেন ব্যাগ, জুতো, বিভিন্ন ধরনের হচ্ছে ব্রোঞ্জ, আরো অর্নামেন্টস অনেক কিছু। সো চলো ভিডিওটা শুরু করে দিই। আপনি এখানে কি কি কম টাকায় পেয়ে যাচ্ছেন, অনেক সুন্দর সুন্দর জিনিস, যে জিনিসগুলো আমাদের সবসময় কাজে লাগে। সো লেটস স্টার্ট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, হিয়ার দিস ইজ আফি ইবনাত। আজকে চলে যাচ্ছিলাম একটা সুন্দর একটা মার্কেট, যে মার্কেটে এত কম টাকায় আমি জিনিস পেয়ে যাচ্ছি। তার আগে তোমাদেরকে আমি লোকেশনটা বলে দেই, সেটা কোথায়। সেটা কিন্তু কোনো মিরপুর হোপ মার্কেট না, বা নিউ মার্কেট না, বা তেজগাঁও কোনো মার্কেট না, এটা হচ্ছে খিলগাঁও তালতলা মার্কেট। এই মার্কেটের কথা তোমরা অনেকেই শুনেছ, অনেকেই গিয়েছে। যারা বনশ্রী আউটলেটে আছে তাদের কাছ থেকে তো হচ্ছে আরো কাছে, যারা বনশ্রীতে থাকে তাদের কাছ থেকে জিনিসটা আরো বেশি কাছে হয়ে যায় এই মার্কেটে যাওয়ার জন্য। তো এখানে দেখো, এখানে এতগুলা ব্যাগ দেখেছি যে ব্যাগগুলোর প্রাইস তারা চাচ্ছিল 500-600, বাট তুমি বার্গেনিং যদি করতে পারো তারা তোমাকে 400 টাকায় দিয়ে দেবে। আর এই সাদা ব্যাগটার প্রাইস চেয়েছিল 600 টাকা, আমি ব্যাগটা নিয়ে যাব, কারণ ওরা যখন বার্গেনিং করেছিলাম তারা বলেছে যে আপু আপনি 450 টাকা দেন আমি আপনাকে দিয়ে দেবো। বললাম ঠিক আছে। আর এই ব্যাগগুলো যদি আমরা অনলাইন থেকে কিনতে যাই, তাহলে আমি একটা নিজে কিনেছি আগে, সেটা আমার কাছ থেকে নিয়েছিল 650, আর আমার ফ্রেন্ডের কাছ থেকে নিয়েছিল 750। আর সেম ব্যাগগুলো আমি বাজারে পেলাম এই মার্কেটে। তাদের সাথে কথা বলার পর আমি বুঝতে পারছি যে ওরা এখান থেকে হচ্ছে নিয়ে হচ্ছে অনলাইনে সেল করে। তারপর এইখানে চলে আসলাম। দেখো এখানে বেবিদের জন্য অনেক সুন্দর সুন্দর হচ্ছে মালা ছিল, এগুলো কম প্রাইসে পেয়ে যাবা। প্লাস আছে আমাদের মাথায় যে আমরা খোপাগুলা দিই, ওইগুলো এখানে কম প্রাইসে পেয়ে যাবা, যা নিউ মার্কেটে অনেক বেশি। আর এই বেল্টগুলার প্রাইস একসময় আমরা হচ্ছে 120 টাকা, 150 টাকা করে কিনেছি। আর এখানে তুমি যদি বলো, একটু কথা বলো, তাহলে তারা হচ্ছে 70-80 টাকায় তারা হচ্ছে দিয়ে দিবে। আর এখানে তোমাকে হচ্ছে বার্গেনিং করতে হবে। তারা হয়তো তোমাকে যদি বলে 600 টাকা, তোমাকে হয়তো 100 টাকা। আর হঠাৎ করে যেহেতু আমার ওজনটা একটু বেড়ে গিয়েছে, সেজন্য 7-8 দিন ধরে আমি কেটু ব্লোটি এইটা খাচ্ছি। এটা খাওয়ার পর হচ্ছে আমার অনেকটা 2.5 কেজির মতো হচ্ছে ওজন কমে গিয়েছে। আর এটা খেতে হয় সকালে এবং রাতে ঠিক 20-25 মিনিট আগে এক গ্লাস গরম পানিতে মিক্সড করে তারপর তুমি খাবা। আর চাইলে তুমি এখানে আরো ভালো রেজাল্ট পাওয়ার জন্য লেবু বা আদা মিক্সড করে খেতে পারো। এটাতে কোনো ধরনের সাইড ইফেক্ট নেই, এটা হচ্ছে সায়েন্স ল্যাব দ্বারা পরীক্ষিত অনুমোদিত, সেজন্য তোমরা এটা খুব সহজে নিতে পারো। আর যে পেস্ট থেকে নিয়েছো হেলথ অফ লাইফ, সেটা হচ্ছে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, এখান থেকে তুমি নিতে পারবা। আর একটা বিশেষ করে হচ্ছে যখন তোমরা খাবা এই কোর্সটা চলাকালীন, তখন প্রথম এক মাস কোনো সময় হচ্ছে মিষ্টি খাবার এবং হচ্ছে ভাজা কোনো কিছু থেকে দূরে থাকতে হবে, এগুলো খাওয়া যাবে না। এবং বিশেষ করে বেবিদের আমাদের জন্য এখানে শুরু করতে হবে। তারা যদি বলে 500 টাকা, তুমিও 100 টাকা বলবা, দেন 150 টাকা বাড়াবা। এইভাবে বলতে বলতে হচ্ছে তুমি একটা ন্যায্য মূল্য তোমার পেয়ে যাবা। তারপর এখানে দেখো আরো অনেক কিছু ধরনের ক্লিপ ছিল। এই হাতের জুয়েলারি গুলো তো আমার অনেক বেশ ভালো লেগেছিল। এখানে তারা প্রাইস চাচ্ছিল হচ্ছে 200 টাকা করে। আপু আর আমি বললাম যে মামা 100 টাকায় দিয়ে দেন, তখন বললো একটু দামান দামি করলে হচ্ছে তারা এখানে দিয়ে দেয়। এই চুড়িগুলোর প্রাইস চাচ্ছিল হচ্ছে 400 টাকা করে। এখানে একটু প্রাইসে যদি একটু বার্গেনিং করি তারা হচ্ছে 200-250 টাকায় দিয়ে দিবে। আর এই ব্যাগগুলো হচ্ছে 150 টাকা করে। এখানে তোমরা এগুলো ব্যাগগুলো সব জায়গায় 150 টাকা করে। আর এখানে কিছু কিছু ব্যাগ ছিল একদম মিনি ব্যাগ, যেগুলো হচ্ছে 100 টাকায় তোমরা এখানে কিনতে পারবা। আর ব্যাগগুলোর কোয়ালিটি অনেক ভালো ছিল দেখেই বুঝতে পারতেছ, আর ভ্যারাইটি অনেক পরিমাণে ছিল। এই ব্যাগগুলো চাচ্ছিল 500 টাকা, যা নিউ মার্কেটে এগুলা অনেক বেশি চায়, 800 টাকা করে চায়। তো তুমি যদি এখানে আমি বার্গেনিং করে আমি দেখছি তারা আমাকে বলতেছে মামা আপনি 400 টাকা দিয়েন, আমি তাদেরকে বলছি 350 টাকা দিব মামা, তখন হয়তো আর একটু বলে রাজি হয়ে যেত, যেহেতু অলরেডি আমি নিয়ে যাবো আরেকটা ব্যাগের জন্য এটা নেয়নি। তারপর এখানে তোকে তো ধরনের ব্রোঞ্জ ছিল, এই ব্রোঞ্জটা মাত্র 50 টাকায় আমি একটা নিয়ে নিছি, যা এগুলো অনলাইনে কিনতে গেলে তোমাকে মিনিমাম 90 টাকা করে নিতে হবে। আর এখানে দেখো কি সুন্দর সুন্দর করে হেয়ার ব্যান্ড ছিল, এই হেয়ার ব্যান্ড গুলাও এখানে 70-80 টাকা করে পেয়ে যাবা। এখানে অনেক ধরনের হেয়ার ব্যান্ড ছিল, প্লাস এই জুয়েলারিটা আমার বেশ ভালো লেগেছে, কারণ এটা অনেক ট্রেন্ডি ছিল। দেখো না ব্রাইডাল শ্যুটের সময় পরে বা এখন সবাই হচ্ছে বিয়েতে অর্নামেন্টসে সাজার জন্য তারা মাথায় এই টায়রাগুলো দিয়ে থাকে, এগুলো এখন খুব ট্রেন্ডি চলতেছে। প্লাস এই যে দেখো এটা, এটা তো আমার বেশ ভালো লেগেছে, মনে হচ্ছিল একটা এক কালারের একটা শাড়ির সাথে পরে এই জুয়েলারিটা যদি পরি একটা অনেক গর্জিয়াস লাগবে, সেটা একটা ওয়েডিং এ পরার জন্য। সো এগুলাই হচ্ছে এখানে তোমরা একটু কম প্রাইসে পেয়ে যাবে। আর এখানে দেখো অনেক ধরনের জুতি আছে, এই জুতোগুলো অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লেগেছিল। বাট যেহেতু হচ্ছে এটা লোকাল মার্কেট, সবসময় যে এই জিনিসগুলো হচ্ছে তোমার খুব ব্র্যান্ডের পাবা সেটা কখনোই না। এই জুতোগুলোর প্রাইস তারা চাচ্ছিল 300 টাকা করে, কিন্তু আমি 200 টাকা বলাতে তারা বলছে ঠিক আছে মামা দিয়ে দেন। তারপর এখান থেকে হচ্ছে আমি নিয়ে নিয়েছি এই 200 টাকা জুতো, অ্যাটলিস্ট 3 মাস তো পরা যাবে, তাই না। তারপর এখানে দেখো অনেক ধরনের হচ্ছে টপস ছিল, ওই টপস গুলা ব্ল্যাক
কালার টপস গুলা 200 টাকা করে চেয়েছিল, এখানে খুব কম প্রাইসের মধ্যে টপস পেয়ে যাবা। প্লাস ভিতরে ওদের একটা মার্কেট ছিল যেখানে প্রচুর পরিমাণে হচ্ছে ওয়ান পিস পেয়ে যাবা। আমার তো এই কাপ্তানটা বেশ ভালো লেগেছে, মামাকে বলছিলাম মামা এটা কত, তারা বলছিল মামা আমি একদম হচ্ছে 600 টাকা রাখতে পারবো, 700 টাকা এরকম করে বলছিল। বলছি না মামা আপনি যদি 400 টাকা হয় তাহলে দিয়ে দেন। তারপর হচ্ছে এই মার্কেটের ভিতর ঢুকে গেলাম, ঢুকে হচ্ছে এখান থেকে হচ্ছে আমি আরো অনেক কিছু কিনেছি। আমি একটা জুতো কিনেছি, একটা ওয়ান পিস কিনেছি, এই দোকানটাতে এসে আমি একটা ওয়ান পিস কিনেছি। আপু বললো দেখো তোমার কোনটা পছন্দ হয়। আমি আপনাদের একটা কথা বলি, তারা আমাকে ওয়ান পিসের দাম চেয়েছিল 1300 টাকা, এখান থেকে বলে বলে আমি হচ্ছে 500 টাকায় একটা ওয়ান পিস অ্যাটলিস্ট কিনে ফেলেছি। বললাম না এখানে আপনি ওনারা যত বলবে আপনি তত কম করে বলবেন তাহলে হবে। সো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট প্লিজ।